গুড বল। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের অন্তঃজেলা মহিলা ক্রিকেট টুর্নামেন্ট এবার অনুষ্ঠিত হতে চলেছে বাঁকুড়া জেলায়। বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থা তত্ত্বাবধানে এই প্রতিযোগিতা আগামী 22-27 জানুয়ারি অনুষ্ঠিত হবে বাঁকুড়ার তামলিবান ময়দানে। 40 ওভারের এই প্রতিযোগিতায় অংশ নেবে 4টি দল। বাঁকুড়া ছাড়াও এই প্রতিযোগিতা খেলবে পুরুলিয়া, বর্ধমান, হুগলি জেলার মহিলা ক্রিকেটাররা। বাঁকুড়া জেলায় মাঠে খেলার দেখার দর্শক কম হওয়ার অতীতের অভিজ্ঞতা থেকে একটি সিদ্ধান্ত নিয়েছেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। প্রতিযোগিতা শুরুর আগেই বাঁকুড়া জেলায় স্কুল পরিদর্শক মাধ্যমিক, বাঁকুড়া জেলায় স্কুল পরিদর্শক প্রাথমিক এবং বাঁকুড়া জেলা স্কুল পরিদর্শক সহ জেলায় স্কুল, জেলার সমস্ত গার্লস স্কুল এবং কলেজগুলিতে চিঠি দিয়ে প্রতিযোগিতার ব্যাপারে জানানো হয়েছে। এতে খেলার মাঠে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতন হবে বলেই আশা করছেন জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা। এছাড়াও লিফলেট ও মাইকের মাধ্যমে প্রচার করা হচ্ছে। বাঁকুড়া মহিলা ক্রিকেট দলের অধিনায়ক পল্লবী মাহাতোর নেতৃত্বে মাঠে নামবে বাঁকুড়ার 11 জন প্রতিভাবান মহিলা ক্রিকেট দলের সদস্য। বাঁকুড়ার মহিলা ক্রিকেট দলের চূড়ান্ত প্রস্তুতি চলছে তামলিবান ময়দানে। প্রিমিয়ার ব্রিগেড নেটে ঘাম ঝরাচ্ছেন প্রতিযোগিতায় সাফল্য পেতে। প্রতিযোগিতার সাফল্যের ব্যাপারে আশাবাদী বাঁকুড়া জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারাও। ম্যাচটা খেলছে বাঁকুড়া পুরুলিয়া, এটাকে মানভূম বলে রেকগনাইজ করা হয় সিএবিতে, বর্ধমান এবং হুগলি, এই 4টে ডিস্ট্রিক্ট। হুগলির আবার 2টো পার্ট আছে, চন্দননগর আলাদা, হুগলি আলাদা। তো আমাদের হুগলি আসছে, চন্দননগর অন্য জায়গাতে খেলছে। তো এই 4টে ডিস্ট্রিক্টের মেয়েরা থাকবে, আমাদের হোম ডিস্ট্রিক্ট, 3টে ডিস্ট্রিক্টের মেয়েরা আসবে। আমাদের 21 তারিখে ফার্স্ট টিম এসে যাচ্ছে হুগলি। আমাদের বাঁকুড়াতেই বর্ণাল লজে আমাদের থাকার ব্যবস্থা করেছি আমরা ওদের মেয়েদের, আর আমাদের টিম এখন অলরেডি স্টেডিয়ামে আছে, আর বাকি টিমগুলো এলে আমরা সেভাবে অ্যাকোমোডেট করে দেবো। আমাদের কোচেস এবং আম্পায়ার এবং স্কোরার এবং অবজার্ভার রোশনি মিত্র ব্ল্যাক ভদ্রমিলে আসছেন, উনি অবজার্ভার। আমাদের প্রত্যেকবারই সিএবি থেকে একজন অবজার্ভার পাঠানো, অলিভার সেন। তো উনি আসছেন, উনি টোটাল ব্যাপারটা অবজার্ভ করবেন সিএবির তরফ থেকে। আমাদের এখানে আমরা যে ম্যাচটা করি আমাদেরকে অর্গানাইজ করতে হয়, আমাদের কিন্তু আর কোনো পার্ট নেই মাঠের ভেতরে, আমাদের কোনো কাজ নেই। আমাদের প্রোপাগান্ডা করা, যারা টিমগুলো আসছে টিমগুলোকে অ্যাকোমোডেট করা, থাকা খাওয়ার ব্যবস্থা করে দেওয়া, মাঠের ভেতরে কিন্তু পুরোপুরি খেলা পরিচালনা করার দায়িত্ব হচ্ছে সিএবি। আর এই টুর্নামেন্টটা সিএবি, দর্শক শুনুন, আমাদের এই খেলাতে বাঁকুড়াতে হোম খেলা বলুন আর বা সিএবির খেলা বলুন, দর্শক হয় না। দর্শক মেয়েদের ক্রিকেটটাতে যাদের একটা আলাদা আকর্ষণ থাকবে, মেয়েরা যাতে আসে, তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আমরা অলরেডি ডিআই বাঁকুড়া প্রাইমারি ডিআইকে দিয়েছি, ডিপিএসসি চেয়ারম্যান, অল গার্লস স্কুল এবং প্রিন্সিপাল অফ দ্য অল কলেজেস, আমরা অলরেডি ইনভিটেশন পাঠিয়েছি। এবং এছাড়াও আমরা রেগুলার একটা মাইকিং করব, আমরা 10,000 লিফলেট করেছি, লিফলেট করে ছড়িয়ে দিয়েছি চারদিকে, এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা একটা প্রচার চাই, যাতে এই খেলা দেখতে আসে মেয়েরা, আমাদের যারা খেলবে তারা উৎসাহিত হবে এবং নতুন করে আরও মেয়েরা আসবে এই ক্রিকেট খেলাতে অংশগ্রহণ করার জন্য। যারা বুঝতে পারছি